ফ্রেন্ডস, আমরা ট্রানজিট নিয়ে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে যাচ্ছি আবুধাবি। তো আমরা 2 ঘন্টা 50 মিনিটে শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে চলে আসি এবং এখানে আমাদের পরবর্তী বিমানের জন্য অপেক্ষা করছি। 2 ঘন্টার জন্য এখানে ট্রানজিট দেওয়া হয়েছে। এখান থেকে আমরা আবার ফ্লাই করব আবুধাবির উদ্দেশ্যে। তো ঢাকা থেকে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে আবুধাবি ট্রানজিট নিয়ে কীভাবে খুব সহজে যাবেন এবং খুব কম খরচে, এটি জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।